দ্বাদশ পর্ব পশুপতি। গৌড়দেশের ধর্মাধিকার পশুপতি অসাধারণ ব্যক্তি, তিনি দ্বিতীয় গৌড়েশ্বর। রাজা বৃদ্ধ, বার্ধক্যের ধর্মানুসারে পরমতাবলম্বী এবং রাজকার্যে অযত্নবান হইয়াছিলেন। সুতরাং প্রধানামাত্র ধর্মাধিকারের হস্তেই গৌরাজ্যের প্রকৃত ভার অর্পিত হইয়াছিল এবং সম্পদে অথবা ঐশ্বর্যে পশুপতি গৌরেশ্বরের সমকক্ষ ব্যক্তি হইয়া উঠিয়াছিলেন। পশুপতির বয়ক্রম 35 বৎসর হইবে। তিনি দেখিতে অতি সুপুরুষ, তাহার শরীর দীর্ঘ, বক্ষ বিশাল, সর্বাঙ্গ অস্থি মাংসের উপযুক্ত সংযোগে সুন্দর। তাহার বর্ণ তপ্ত কাঞ্চন সন্নিভ, ললাট অতি বিস্তৃত, মানসিক শক্তির মন্দির স্বরূপ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, চক্ষু ক্ষুদ্র কিন্তু অসাধারণ ঔজ্জ্বল্য সম্পন্ন, মুখকান্তি জ্ঞান গাম্ভীর্য ব্যঞ্জক এবং অনুদিন বিষয়ানুষ্ঠানজনিত চিন্তার গুণে কিছু পুরুষ ভাব প্রকাশক। তাহা হইলে কি হয়, রাজসভাতলে তাহার ন্যায় সর্বাঙ্গ সুন্দর পুরুষ আর কে হইছিল না। লোকে বলিত গৌড়দেশে তাদৃশ পণ্ডিত এবং বিচক্ষণ ব্যক্তিও কেহ ছিল না। পশুপতি জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তাহার জন্মভূমি কোথা তাহা কেহ বিশেষ জ্ঞাত ছিল না। কথিত ছিল যে তাহার পিতা শাস্ত্র ব্যবসায়ী দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। পশুপতি কেবল আপন বুদ্ধিবিদ্যার প্রভাবে গৌরাজ্যের প্রধান পদে অধিষ্ঠিত হইয়াছিলেন। পশুপতি যৌবনকালে কাশীধামে পিতার নিকট থাকিয়া শাস্ত্রাধ্যয়ন করিতেন, তথায় কেশব নামে এক বঙ্গীয় ব্রাহ্মণ বাস করিতেন। হৈমবতী নামে কেশবের এক অষ্টম বর্ষীয়া কন্যা ছিল, তাহার সহিত পশুপতির পরিণত হয়। কিন্তু অদৃষ্টবশত বিবাহের রাত্রেই কেশব সম্প্রদানের পর কন্যা লইয়া অদৃশ্য হইল, আর তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেই পর্যন্ত পশুপতি পত্নী সহবাসে বঞ্চিত ছিলেন। কারণবশত এই কাল পর্যন্ত দ্বিতীয় দ্বার পরিগ্রহ করেন নাই। তিনি এখনই রাজপ্রাসাদ তুল্য উচ্চ অট্টালিকায় বাস করিতেন, কিন্তু বামানয়ন নিঃসৃত জ্যোতির অভাবে সেই উচ্চ অট্টালিকা আজি অন্ধকারময়। আজি রাত্রে সেই উচ্চ অট্টালিকার এক নিভৃত কক্ষে পশুপতি একাকী দীপালোকে বসিয়া আছেন। এই কক্ষের পশ্চাতেই আম্রকানন। আম্রকাননে নিষ্ক্রান্ত হইবার জন্য একটি গুপ্ত দ্বার আছে। সেই দ্বারে আসিয়া নিশীতকালে মৃদু মৃদু কে আঘাত করিল। গৃহাভ্যন্তর হইতে পশুপতি দ্বার উদ্ঘাটিত করিলেন। এক ব্যক্তি গৃহে প্রবেশ করিল, সে মুসলমান। হেমচন্দ্র তাহাকে বাতায়ন পথে দেখিয়াছিলেন। পশুপতি তখন তাহাকে পৃথক আসনে উপবেশন করিতে বলিয়া বিশ্বাসজনক অভিজ্ঞান দেখিতে চাহিলেন। মুসলমান অভিজ্ঞান দৃষ্ট করাইলেন। পশুপতি সংস্কৃতে কহিলেন, বুঝিলাম আপনি তুর্ক সেনাপতির বিশ্বাসপাত্র। সুতরাং আমার বিশ্বাসপাত্র, আপনারই নাম মোহাম্মদ আলী? এখনই সেনাপতির অভিপ্রায় প্রকাশ করুন। যবন সংস্কৃতে উত্তর দিলেন, কিন্তু তাহার সংস্কৃতে তিন ভাগ ফরাসি আর অবশিষ্ট চতুর্থ ভাগ যেরূপ সংস্কৃত, তাহা ভারতবর্ষে কখনো ব্যবহৃত হয় নাই। তাহা মোহাম্মদ আলীরই সৃষ্ট সংস্কৃত। পশুপতি বহু কষ্টে তাহার অর্থ বোধ করিলেন। পাঠক মহাশয়ের সে কষ্ট ভোগের প্রয়োজন নাই, আমরা তাহার সুবোধার্থ সে নতুন সংস্কৃত অনুবাদ করিয়া দিতেছি। যবন কহিল, খিলজি সাহেবের অভিপ্রায় আপনি অবগত আছেন, বিনা যুদ্ধে গৌর বিজয় করিবেন তাহার ইচ্ছা হইয়াছে, কি হইলে আপনি এ রাজ্য তাহার হস্তে সমর্পণ করিবেন? পশুপতি কহিলেন, আমি এ রাজ্য তাহার হস্তে সমর্পণ করিব কি না তাহা অনিশ্চিত, স্বদেশ বৈরিতা মহাপাপ, আমি এ কর্ম কেন করিব? যবন কহিল, উত্তম, আমি চলিলাম, কিন্তু আপনি তবে কেন খিলজির নিকট দূত প্রেরণ করিয়াছিলেন? পশুপতি কহিল,
তাহার যুদ্ধের স্বাদ কতদূর পর্যন্ত তাহা জানিবার জন্য। যবন কহিল, তাহা আমি আপনাকে জানাইয়া দিই, যুদ্ধেই তাহার আনন্দ। পশুপতি কহিল, মনুষ্য যুদ্ধে পশু যুদ্ধে চ, হস্তি যুদ্ধে কেমন আনন্দ? মোহাম্মদ আলী সকোপে কহিলেন, গৌরের যুদ্ধের অভিপ্রায় আসা পশু যুদ্ধেই আসা। বুঝিলাম, ব্যঙ্গ করিবার জন্যই আপনি সেনাপতিকে লোক পাঠাইতে বলিয়াছিলেন। আমরা যুদ্ধ জানি, ব্যঙ্গ জানি না, যাহা জানি তাহা করিব। এ বলিয়া মোহাম্মদ আলী গমনোদ্যোগী হইল। পশুপতি কহিলেন, ক্ষণিক অপেক্ষা করুন, আর কিছু শুনিয়া যান। আমি যবন হস্তে এ রাজ্য সমর্পণ করিতে অসম্মত নহি, অক্ষমও নহি। আমি গৌরের রাজা, সেন রাজা নাম মাত্র, কিন্তু সমুচিত মূল্য না পাইলে আপন রাজ্য কেন আপনাদিগকে দিব? মোহাম্মদ আলী কহিলেন, আপনি কি চাহেন? পশুপতি কহিল, খিলজি কি দিবেন? যবন কহিল, আপনার যাহা আছে তাহা সকলই থাকিবে, আপনার জীবন ঐশ্বর্য পদ সকলই থাকিবে, এই মাত্র। পশুপতি কহিল, তবে আমি পাইলাম কি? এ সকলই তো আমার আছে, কি লোভে আমি গুরুতর পাপানুষ্ঠান করিব? যবন কহিল, আমাদের আনুকূল্য না করিলে কিছুই থাকিবে না, যুদ্ধ করিলে আপনার ঐশ্বর্য পদ জীবন পর্যন্ত অপহৃত হইবে। পশুপতি কহিল, তাহা যুদ্ধ শেষ না হইলে বলা যায় না। আমরা যুদ্ধ করিতে একেবারে অনিচ্ছুক বিবেচনা করিবেন না, বিশেষ মগধে বিদ্রোহের উদ্যোগ হইতেছে, তাহাও অবগত আছি। তাহার নিবারণ জন্য এখনই খিলজি ব্যস্ত, গৌরজয় চেষ্টা আপাতত কিছুদিন তাহাকে ত্যাগ করিতে হইবে, তাহাও অবগত আছি। আমার প্রার্থিত পুরস্কার না দেন না দিবেন, কিন্তু যুদ্ধ যদি স্থির হয় তবে আমাদিগের এই উত্তম সময়, যখন বিহারে বিদ্রোহী সেনা সজ্জিত হইবে, গৌরেশ্বরের সেনাও সাজিবে। যবন কহিল, ক্ষতি কি? পিঁপড়ের কামড়ের উপর মশা কামড়াইলে হাতি মরে না, কিন্তু আপনার প্রার্থিত পুরস্কার কি তাহা শুনিয়া যাইতে বাসনা করি। পশুপতি কহিল, শুনুন, আমি এখনই প্রকৃত গৌরের ঈশ্বর, কিন্তু লোকে আমাকে গৌরেশ্বর বলে না, আমি স্বনামে রাজা হইতে বাসনা করি, সেন বংশ লোপ হইয়া পশুপতি গৌরাধিপতি হোক। যবন কহিল, তাহাতে আমাদিগের কি উপকার করিলেন? আমাদিগকে কি দিবেন? পশুপতি কহিল, রাজকর মাত্র, মুসলমানের অধীনে করপ্রদ মাত্র রাজা হইব। যবন কহিল, ভালো, আপনি যদি প্রকৃত গৌরেশ্বর, রাজা যদি আপনার এরূপ করতলস্থ, তবে আমাদিগের সহিত আপনার কথাবার্তার আবশ্যক কি? আমাদিগের সাহায্যের প্রয়োজন কি? আমাদিগকে কর দিবেন কেন? পশুপতি কহিল, তাহা স্পষ্ট করিয়া বলিব, ইহাতে কপটতা করিব না। প্রথমত সেন রাজ আমার প্রভু, বয়সে বৃদ্ধ, আমাকে স্নেহ করেন, সবলে যদি আমি তাহাকে রাজ্যচ্যুত করি তবে অত্যন্ত লোকনিন্দা। আপনারা কিছুমাত্র যুদ্ধোদ্যম দেখাইয়া আনুকূল্যে বিনা যুদ্ধে রাজধানী প্রবেশপূর্বক তাহাকে সিংহাসনচ্যুত করিয়া আমাকে তদুপরি স্থাপিত করিলে সে নিন্দা হইবে না। দ্বিতীয়ত, রাজ্য অনধিকারীর অধিকারগত হইলেই বিদ্রোহের সম্ভাবনা, আপনাদিগের সাহায্যে সে বিদ্রোহ সহজেই নিবারণ করিতে পারিব। তৃতীয়ত, আমি স্বয়ং রাজা হইলে এখনই সেন রাজার সহিত আপনাদিগের যে সম্বন্ধ, আমার সঙ্গেও সেই সম্বন্ধ থাকিবে, আমাদিগের সহিত যুদ্ধের সম্ভাবনা থাকিবে। যুদ্ধে আমি প্রস্তুত আছি, কিন্তু জয় পরাজয় উভয়েরই সম্ভাবনা। জয় হইলে আমার নতুন কিছু লাভ হইবে না, কিন্তু পরাজয় সর্বস্বহানি। কিন্তু আপনাদিগের সহিত সন্ধি করিয়া রাজ্য গ্রহণ করিলে সে আশঙ্কা থাকিবে না। বিশেষত সর্বদা যুদ্ধোদ্যত থাকিতে হইলে নতুন রাজ্য সুশাসিত হয় না। যবন কহিল, আপনি রাজনীতিজ্ঞের ন্যায় বিবেচনা করিয়াছেন, আপনার কথায় আমার সম্পূর্ণ প্রত্যয় জন্মিল। আমিও এইরূপ স্পষ্ট করিয়া খিলজি সাহেবের অভিপ্রায় ব্যক্ত করি। তিনি এখনই অনেক চিন্তায় ব্যস্ত আছেন যথার্থ, কিন্তু হিন্দুস্থানে যবন রাজ একেশ্বর হইবেন, অন্য রাজার নাম মাত্র আমরা রাখিব না, কিন্তু আপনাকে গৌরে শাসনকর্তা করিব।
যেমন দিল্লিতে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি কুতুবুদ্দিন, যেমন পূর্ব দেশে কুতুবুদ্দিনের প্রতিনিধি বখতিয়ার খিলজি, তেমনি গৌড়ে আপনি বখতিয়ারের প্রতিনিধি হইবেন। আপনি ইহাতে স্বীকৃত আছেন কি না? পশুপতি কহিলেন, আমি ইহাতে সম্মত হইলাম। জবন কহিল, ভালো, কিন্তু আমার আর এক কথা জিজ্ঞাস্য আছে। আপনি যাহা অঙ্গীকার করিতেছেন তাহা সাধন করিতে আপনার ক্ষমতা কি? পশুপতি কহিল, আমার অনুমতি ব্যতীত একটি পদাতিকও যুদ্ধ করিবে না। রাজকোষ আমার অনুচরের হস্তে, আমার আদেশ ব্যতীত যুদ্ধের উদ্যোগে একটি কড়াও খরচ হইবে না। পাঁচজন অনুচর লইয়া খিলজিকে রাজপুরে প্রবেশ করিতে বলিও, কেহ জিজ্ঞাসা করিবে না কে তোমরা। জবন কহিল, আরও এক কথা বাকি আছে। এই দেশে জবনের পরম শত্রু হেমচন্দ্র বাস করিতেছে। আজ রাত্রেই তাহার মুন্ডু জবন শিবিরে প্রেরণ করিতে হইবে। পশুপতি কহিল, আপনার আসিয়াই তাহা ছেদন করিবেন, আমি শরণাগত, হত্যা পাপ কেন স্বীকার করিব? জবন কহিল, আমাদিগের হইতে হইবে না। জবন সমাগম শুনিবা মাত্র সে ব্যক্তি নগর ত্যাগ করিয়া পলাইবে। আজই সে নিশ্চিন্ত আছে, আজই লোক পাঠাইয়া তাহাকে বধ করুন। পশুপতি কহিল, ভালো, ইহাও স্বীকার করিলাম। জবন কহিল, আমরা সন্তুষ্ট হইলাম, আমি আপনার উত্তর লইয়া চলিলাম। পশুপতি কহিল, যে আজ্ঞা, আরেকটি কথা জিজ্ঞাস্য আছে। জবন কহিল, কি আজ্ঞা করুন। পশুপতি কহিল, আমি তো রাজ্য আপনাদিগের হাতে দিব, পরে যদি আপনারা আমাকে বহিষ্কৃত করেন। জবন কহিল, আমরা আপনার কথায় নির্ভর করিয়া অল্পমাত্র সেনা লইয়া দূত পরিচয় পুরো প্রবেশ করিব, তাহাতে যদি আমরা শিকার মতো কর্ম না করি আপনি সহজেই আমাদিগকে বহিষ্কৃত করিয়া দিবেন। পশুপতি কহিল, আর যদি আপনারা অল্প সেনা লইয়া না আইসেন? জবন কহিল, তবে যুদ্ধ করিবেন। এই বলিয়া মোহাম্মদ আলী বিদায় হইল। এটি মৃণালিনী উপন্যাসের দ্বাদশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।